হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে আমাদের ট্রেন আছে, বাড়ি ফিরে যাচ্ছি পামিকে নিয়ে 3 মাস বাদে। তো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। তো আমরা রওনা দিয়ে দিয়েছি গ্রামের পথে। এখান থেকে হচ্ছে যেতে হবে ঘোষপুকুর বলে এখানে একটা জায়গা আছে বাসস্ট্যান্ড। তো আমাদের ছোট গ্রাম, লাল গাড়ি একটা আছে ওটাকে টিকটিকি বলে এখানে সবাই, তো সেটাতে করেই আমরা রওনা দিলাম। তোমরা দেখো গ্রামের পথ, বে দুধারে ছোট ছোট বাড়ি, রাস্তা, ফাঁকা মাঠ, গাছপালা, চাপাতি বাগান, তার পাশ দিয়ে দুটো বড় বাগান আছে এখানে চায়ের, তার মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পিছনে বসেছি গাড়ি, দেখতে ভালোই লাগছে, এখানে তোমাদের ওদের দেখাচ্ছি। দেখ, আমার বড় মেয়ে খুব লাজুক, ও কিছুতেই আসবে না ক্যামেরার সামনে, আগেই বলছে মা আমাকে কিন্তু তুলব না। তো ঠিক আছে, তুলবো না তাহলে তোকে, বড়ই লজ্জা পায় ও। আমার মেয়ে এতদিন ছিল দাদুর বাড়িতে, এখন ও বাড়ি যাচ্ছে, এখানেই থাকে ও দাদুর বাড়িতে। আজকে 3 মাস বাদে ও বাড়ি যাচ্ছে। সবাই মানে বাড়িতে দাদু দিদা সবাই খুব কষ্ট আর কি। আবার কদিন আমার ওখানে থেকে তারপরে আসবে। আমরা চলে আসছি বাস স্ট্যান্ডে, এটাকে ঘোষপুকুর বলে এই জায়গাটাকে। কারণ বাসে করে আমরা যাব, তারপরে স্টেশনে যাব, ওখান থেকে আবার ট্রেনে উঠব। আমরা ট্রেনে উঠে গেছি, উঠে নিজেদের সিট নিয়ে বসেও পড়েছি, দুজনে খুব ঘুম পেয়েছে। আমি অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে মা আমি জানলার সাইডে বসবো, তো দুই বোনেরই হচ্ছে লেগে গেছে জানলার সাইডে বসা নিয়ে। কিছুতেই যাই হোক, টিপুন আর বামিকে বসতে দিল না, ও জানলার সাইডে বসলো। ট্রেন থেকে বাইরের মানে প্রকৃতির দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে, ট্রেন জার্নিটা খুব ভালো লাগে, মানে প্রেফার করি আমি। বাসটা অত ভালো লাগে না, বাস জার্নিটা, ট্রেনেই বেশি আসা যাওয়া করি। যাই হোক, চলে এসেছি আমরা, আমরা বাড়ি পৌঁছে গেছি, স্টেশনে নেমে পড়েছি। এবার ওভারব্রিজ উঠতে হবে, উঠে ওই পারে নামতে হবে, তারপরে বাড়ি। আমি তো সেই খুশি আনন্দ, অনেকদিন পর বাড়িতে আসছে। এই আমরা এখন নামছি, তারপরে স্টেশন থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেব। এই স্টেশন থেকে বেরোচ্ছি, এই বেরিয়ে বাইরে চলে আসলাম, এবার টোটো ধরতে হবে। আমাদের এই স্টেশনটা অনেকটাই বড়, বেরোতে একটু সময় লাগে,
ফটোর জন্য কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না। আর বাড়ির মেয়ে বাড়ি ফিরে আসলো অনেকদিন বাদে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।